আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ওয়ান অফ মাই ফেভারিট মাইনিং প্রজেক্ট এবং স্ট্রং একটা প্রজেক্ট যেটার নাম হলো ট্যাপ সোয়াপ, এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে আপনারা কী পরিমাণ পেমেন্ট পেতে পারেন বা কী পরিমাণ ইনকাম এখান থেকে পেতে পারেন, এটা কেন পাবেন, এগুলো নিয়ে আলোচনা করব। সো এখান থেকে আমি তো বলতে চাই, এক একজন পার্সন এখান থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন, যারা প্রতিনিয়ত কাজ করছেন বা করতেছেন। আর যারা এখন পর্যন্ত কাজ করেন না, মাস্ট বি আজকে অ্যাকাউন্ট করে ফেলেন, সময় খুবই কম। তো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখানে লিঙ্কের পোস্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে এটা জয়নিং লিঙ্কও দেওয়া থাকবে। আচ্ছা, এখন আসি মূল বিষয়ে, যে এখান থেকে কি আসলে আপনারা ভালো ইনকাম পাবেন কি না, আর যদি পান সেটা কেন পাবেন। হ্যাঁ, এখান থেকে ভালো ইনকাম পাবেন 100% ইনশাল্লাহ। আর এখান থেকে কীভাবে বেশি বেশি আর্ন করবেন সেটা নিয়েও একটু আলোচনা করবো লাস্টে। তো প্রথমত হলো যে দেখেন, এই প্রজেক্টটা এতটাই ভাইরাল একটা প্রজেক্ট, ট্রেন্ডিং বা স্ট্রং একটা প্রজেক্ট, এটা খুবই কমিউনিটি গেইন করছে। পাশাপাশি এটার ব্যাকএন্ড আছে কি বা এটা কাদের প্রজেক্ট, এই প্রজেক্টটা হলো সোলোনা, যেটা ব্লকচেইন আছে, আপনারা হয়তো পারে সোল সম্পর্কে জানেন যে এটা কতটা স্ট্রং একটা ব্লকচেইন বা কয়েন, আর এদের আন্ডারে যেই প্রজেক্টগুলো আসে সেগুলো থেকে মানুষ কী পরিমাণ ইনকাম পায়। তো এটাও একটা মূল ফ্যাক্ট এই প্রজেক্ট থেকে ভালো ইনকামের জন্য। দেখেন, এখান থেকে যদি আমরা তাদের টুইটার হ্যান্ডেলে চলে যাই, এখানে আসার পর দেখেন এই প্রজেক্ট অলরেডি 2.6 মিলিয়ন ফলোয়ার গেইন করছে শুধুমাত্র তাদের ট্যাপসপ অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। আচ্ছা, তাহলে বুঝেন কত বড় একটা কমিউনিটি। দেন এখান থেকে দেখেন, তারা 3 ঘন্টা আগে একটা পোস্ট করছে, সেখানে তারা বলছে যে 17 মিলিয়ন প্লেয়ার্স ইন ট্যাপ সোয়াপ। তার মানে এখানে ফলোয়ার আছে হলো 2.6 মিলিয়ন, বাট এদের ট্যাপ সোয়াপ প্রজেক্টে টোটাল 17 মিলিয়ন ইউজার হয়ে গেছে। দেন এখান থেকে দেখেন, এদের যদি আমি এই ফলোয়িংয়ে যাই, অর্থাৎ এদের সাথে কে আছে, দেখেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সোলোনা, যেটা খুবই খুবই স্ট্রং একটা ব্লকচেইন, ভালো একটা কয়েন, খুব ভালো একটা কমিউনিটি বেস করা একটা কয়েন ব্লকচেইন। তো এদের আন্ডারে যে প্রজেক্টগুলো আসে, বেশিরভাগ প্রজেক্টগুলি মূলত বাইন্যান্সের লিস্টিং হয়, হ্যাঁ, এবং এর জন্য এখান থেকে বেশি প্রফিট নিতে পারে মানুষ। পাশাপাশি ফ্যান্টম ওয়ালেটের সাথে তাদের একটা কোলাবোরেশন আছে, পার্টনারশিপ আছে। তো মোটামুটি এই প্রজেক্ট থেকে আপনারা ভালো ইনকাম পাবেন। দেখেন, নর্থ কয়েন প্রজেক্ট থেকে মানুষ কিন্তু হিউজ একটা ইনকাম পাইছে, মানুষ নর্থ কয়েন থেকে প্রচুর ইনকাম পাইছে। আর নর্থ কয়েনের থেকে আপনারা ধরে রাখেন যে যেরকম পাইছেন, যদি সেইভাবে কাজ করে থাকেন, ইনশাল্লাহ নর্থ কয়েন থেকে দ্বিগুণ প্রফিট পাবেন। এক একজন ইউজার এখান থেকে $500, $700, $1000, $200, $300 এমন পেমেন্ট পাইছে নর্থ কয়েন থেকে। তো নর্থ কয়েনের থেকেও ভালো প্রজেক্ট হলো ট্যাপ সোয়াপ, তার মানে এখান থেকে আরও ভালো কিছু পেতে পারেন আপনারা। তো নিয়মিত ক্লেম করেন, আর খুব একটা বেশি দিন নাই মেবি, খুব দ্রুত তারা মার্কেটে চলে আসবে। দেখেন এখানে এটার কমিউনিটি কী পরিমাণ স্ট্রং বা এটা কী পরিমাণ দ্রুত কমিউনিটি গেইন করছে। তারা 2024 সালের জানুয়ারিতে তাদের জয়েন, হ্যাঁ, এখন দেখেন ফলোয়ার হলো 2.6 মিলিয়ন, কি বলবো। আচ্ছা, তার মানে মোটামুটি বলতে গেলে যে প্রজেক্টটা থেকে ভালো ইনকাম করতে পারবেন। এখন ভালো ইনকাম কি শুধু আপনারা বললেই করতে পারবেন? প্রজেক্ট ভালো, ভালো প্রফিট দিবে, প্রাইসও ভালো হবে, কিন্তু আপনার এখানে কয়েন নাই, তখন আপনারা কী করবেন? তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা নিয়মিত ক্লেম করবেন, মানে ট্যাপ করবেন। এখানে মূল বিষয়টা হলো যে কীভাবে বেশি বেশি কয়েন আর্ন করবেন। সো এই যে দেখেন, একটা এনার্জি বোস্ট, সরি, স্টোরেজ আছে, এই যে স্টোরেজটা আছে, এই স্টোরেজটা কিন্তু ফুল হচ্ছে, এভাবে কিন্তু ফুল হবে। সো ফুল হয়ে গেলে আপনারা ট্যাপ করবেন, এই যেভাবে ট্যাপ করবেন, দেখবেন ট্যাপ করলে এই যে যে আমাদের স্টোরেজটা আছে এটা কমতে থাকবে। দেখেন আমি যদি এখানে ট্যাপ করি, এটা আমার কমতেছে। তো যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে গেলে কিন্তু আর এটা বাড়বে না, আবার যখন ট্যাপ করে আমরা এটা কমাবো, তখন আবার এখানে আমরা কয়েনটা আর্ন করতে পারবো। তার মানে কাজ কী থাকবে আপনাদের? কাজ থাকবে, যখন এটা ফুল হয়ে যাবে, আপনারা ট্যাপ করে এটাকে এমটি করে দিবেন, আবার যখন ফুল হবে তখন আপনারা আবার ট্যাপ করবেন। তার মানে এখানে
আপনারা বারবার চেক করবেন। নর্মালি আমি পার্সোনালি নিজেই কিন্তু আমি বেশি ট্যাপ করতে পারি না, আপনাদের যখন এটা ফুল হয়ে যাবে তখনই আপনারা ট্যাপ করবেন, কারণ আপনারা চেষ্টা করবেন প্রত্যেকবার দিনে প্রতিদিন আপনারা এই ট্যাপগুলো করে, হ্যাঁ, মিস করবেন না। অনেক সময় দেখা গেলো যদি আপনাদের এটা ফুল হয়ে যায়, যদি আপনাদের এটা ফুল হয়ে যায়, আপনি ট্যাপ করতেছেন না, তখন কিন্তু এখানে আর পয়েন্ট আপনারা ইনক্রিজ হবে না। যখন ফুল হয়ে যাবে আপনারা আবার এখানে ট্যাপ করে আপনারা এটা কয়েনগুলো আর্ন করে নেবেন। পাশাপাশি এখান থেকে দেখেন একটা অপশন আছে যেটা নাম হলো বোস্ট, এটা খুবই চমৎকার একটা অপশন কয়েন বেশি আর্ন করার জন্য। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে ট্যাপ করি দেখেন আমার কিন্তু 15 কয়েন করে পাচ্ছি, পাশাপাশি আমি দুইটা ফিঙ্গার দিয়ে ট্যাপ করতে পারি, তিনটা ফিঙ্গার দিয়ে ট্যাপ করতে পারি, চারটা ফিঙ্গার দিয়ে আমি ট্যাপ করতে পারি। কেন পারি? আমি এগুলো বোস্ট করে নিছি। তো এখান থেকে আরেকটা অপশন আছে, আমি যদি বোস্টে যাই, বোস্টে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, আপনারা প্রতিদিন এই অপশনটা পাবেন, এটা নাম হলো ট্যাপিং গুরু, ঠিক আছে? তো এই যে ট্যাপিং, এই ট্যাপিংটা আপনারা এখান থেকে টাচ করবেন, টাচ করলে এখান থেকে এটাকে আপনারা গেটিটে ক্লিক করবেন। এটা গেটিটে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা বোস্ট চলে আসছে। এখন দেখেন প্রত্যেক ট্যাপে আমার 75টা করে কয়েন আসতেছে। তো 75টা করে কয়েন যদি আসে, এটা যতক্ষণ এই বোস্টিংটা, এই পাওয়ারটা থাকবে ততক্ষণ আমার 75টা করে আসবে। যখন এই পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু আমার 15টা আসবে। তো দেখেন যতক্ষণ আসবে ততক্ষণ আমি করতেছি। তো এইভাবে প্রত্যেক দিন আপনারা 3টা করে আসবে, দেখেন এখন কিন্তু আমার 15টা করে আসবে। তো এখন আমি আবারও বোস্টে যাব, এখানে আমার 3টা করে চান্স দিবে প্রতিদিন এই বোস্টিংয়ের জন্য। আমি একটা ইউজ করছি, এখন আমি আবার আরও একটা ইউজ করব। তো এখান থেকে আমি আরও একটা ইউজ করতেছি, গেটিটে ক্লিক করে দেবো, দেন আবার আমার পাওয়ার বোস্টিং চলে আসছে। আমি আবারও ট্যাপ করব, যতক্ষণ বোস্টিং থাকবে ততক্ষণ আমার পার ট্যাপে, পার ফিঙ্গারে আমার 75টা করে টোকেন আমার বা কয়েন সেখানে জমা হচ্ছে। সো এইভাবে আপনারা প্রত্যেক দিন এই 3টা বোস্ট, হ্যাঁ, বা ট্যাপিং বোস্টটা আপনারা ক্লিয়ার করবেন, কমপ্লিট করবেন, ক্লেম করবেন। তো এটা খুবই ভালো। তো আমি এখান থেকে আবারও এটাকে করে নিচ্ছি, আপনাদের ভিডিও করার সাথে সাথে আমারও এটা হয়ে গেল। তো দেখেন এভাবে প্রত্যেক দিন এই 3টা বোস্টিং আপনারা ইউজ করবেন। তো আমি পার্সোনালি নিজেও এখন ইউজ করি, হ্যাঁ, আগে খুব একটা সময় পাইতাম না। তো এখন চেষ্টা করি যে আসলে ট্যাপ সপটা স্পেশালি ট্যাপিং করে বা যেভাবে হোক আমার কয়েনগুলোকে আর্ন করা বেশি, এই এটা আমি ট্রাই করি। সো আপনারাও ট্রাই করবেন বেশি বেশি করার জন্য। তো মোটামুটি এটা গেলো, আর পারলে আপনারা অবশ্যই যদি কাউকে রেফার করতে পারেন অবশ্যই রেফার করবেন, রেফার করলে আপনারা একটা বোনাস পাবেন। হ্যাঁ, এই যে এখানে ইনভাইট লেখা আছে, ইনভাইট করলে আপনারা একটা বোনাস পাবেন। তো এভাবে মূলত আপনারা চাইলে প্রথমত আপনারা এগুলোকে ইনক্রিজ করতে পারেন, তাহলেই আপনারা বেশি ইনকাম পাবেন। এরকম না যে প্রজেক্ট ভালো হয়েছে, হ্যাঁ, প্রজেক্ট ভালো, এক্সচেঞ্জের লিস্টিং হয়েছে, প্রাইসও ইনক্রিজ হয়েছে, বাট আপনার কাছে কয়েনই বেশি নেই, তাহলে তো আর পাচ্ছেন না, তাই না? সো অবশ্যই প্রতিদিন নিয়মিত ট্যাপ করেন, প্রতিদিন ট্যাপ করেন, বোস্টগুলো করেন, হ্যাঁ, টাস্ক, এখানে তো প্রচুর টাস্ক আছে, এগুলো আপনারা ফিল আপ করছেন কি না জানি না। এই যে দেখেন এখানে আপনাদের জয়েন আওয়ার সোশিয়াল, এটা করলে 2 লাখ কয়েন, এটা করলে 1 লাখ কয়েন, হ্যাঁ, এরকম আরও অনেক কিছু আছে, রেফারেল ট্যাক্স আছে এখান থেকে, হ্যাঁ। তো এখান থেকে আমি এই যে এটা ক্লেম করব। সো আপনারা এখানে দেখবেন কোনটা কোনটা আপনাদের জন্য এলিজিবল হয়েছে, হ্যাঁ। সো এরকম, তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে প্রতিদিন ট্যাপ করেন, হ্যাঁ, প্রতিদিন কয়েন আর্ন করেন। এটা খুব মেবি 30 তারিখে খুব ভালো একটা নিউজ চলে আসবে, দেখা যাক কী হয়, তারপরে আমরা বুঝতে পারবো যে এটা কবে লিস্টিং হবে, কোথায় লিস্টিং হবে। তো মোটামুটি বলা যাচ্ছে এটা এখন আর খুব একটা সময় নাই, যারা অ্যাকাউন্ট করছেন প্রতিনিয়ত করেন, যারা করেন নেই তাহলে করতে পারেন, আপনারা কিছু হলেও ইনশাআল্লাহ পাবেন এখান থেকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।